সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়েই মূলত আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আজকের আয়োজনে। আমি ফারনাজজি রয়েছি আপনাদের সঙ্গে। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচন ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। নির্বাচন কেন্দ্রিক যে সংকট রয়েছে, সেই সংকটের সমাধান কিভাবে হবে আপাতত সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। কারণ রাজনীতিতে কিন্তু ভবিষ্যৎবাণী খুব একটা কাজে আসে না, রাজনীতির প্রতি বাঁকে বাঁকে পরিবর্তন হতে থাকে। এ তো গেল ভবিষ্যৎ রাজনীতির কথা। আমরা যদি বর্তমান রাজনীতির হালচাল জানতে চাই, আমরা কি দেখছি? আমরা দেখছি রাজনীতিতে এখন শুধু সন্দেহ আর ষড়যন্ত্রে ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি দুই দলই একে অপরের বিপক্ষে ষড়যন্ত্রের অভিযোগ করছে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। আমরা আজ এই আলোচনায় এগিয়ে নিতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং আমার বামে আছেন মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আজকের আয়োজনে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, আমরা আসলে বর্তমান সময়ের রাজনীতির হালচাল যদি দেখি, আমরা কিন্তু দেখছি যে মানে ষড়যন্ত্রের বৃত্তে কেমন যেন আবর্তিত হতে যাচ্ছে। কিভাবে মূল্যায়ন করবেন পুরো বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ। দেশটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত স্নেহধন মনোজন মনিরকে স্বাগতম। আমি তো ষড়যন্ত্র দেখছি না, তো এটা নির্বাচন সামনে করতেই হবে, জানুয়ারির প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের মধ্যে সে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কথা হতেই পারে। এখানে ষড়যন্ত্রের তো কোনো এখানে আপনার আমি খুঁজে পাচ্ছি না। গতকাল মাঠে খুব চাওয়ার ছিল যে সিঙ্গাপুরে জাতীয় পার্টি বিএনপি নেতারা বসেছে, জাতীয় পার্টি থেকে পরিষ্কার করে যারা পত্রিকায় নিউজ করেছে তাদেরকে ক্ষমা চাইতে বলেছে, নিঃশর্ত ক্ষমা। নির্বাচনের ঠিক চার মাস আগে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের চার পাঁচজন নেতা একই সময়ে অবস্থান করা, সেটা কি আসলে পুরো কাকতালীয় ব্যাপার? চার পাঁচজন নেতা আছে, আমাদের মুশারফ সত্ত্ব বহুদিন আগে থেকে অসুস্থ ওখানে আছেন, মির্জা ফখরুল আলমকে তার ওয়াইফ অসুস্থ, আর নিজেও উনি প্রতি মাসে বা একটা সময় উনি চেক আপে যান, আবার যার ওয়াইফ অসুস্থ উনি নিজে অনেকদিন সেখানে ছিলেন। এটা এমন হয়ে গেছে, একই সাথে অসুস্থ। আমি যখন ছিলাম 2009 সালে আমি সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছিলাম আপনার কি বলে জন্ডিসে, একদম মৃত্যুপথ যাত্রী। তা আমি যখন ওখানে ছিলাম, ম্যাডাম খালেদা জিয়া পাঠিয়েছিলেন, ওখানে আমদুল্লাহ আমান ছিল, ওখানে আমাদের নুরুল ইসলাম খান গিয়েছিলেন, ওখানে আমাদের মুশারফ ভাই ফেনীর এমপি ছিলেন, উনি গেছেন, অনেকেই গেছেন। তো হয়ে যায় অনেক সময়। তো এখানে যদি ষড়যন্ত্র আমাদের লোকজনই যদি বসে কথা বলবে, বাংলাদেশে বসিতে কথা বলতে পারে, আমাদের পার্টি অবশ্য আছে না, কিন্তু ক্ষমতাসীনরা কেন বিএনপির বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের অভিযোগ আনে? যেমনটি বলা হচ্ছে যে 75-এর 15 আগস্টের ষড়যন্ত্রের পেছনে বিএনপি দায়ী, যেমনটি বলা হচ্ছে 2004-এর 21 আগস্টের বিপক্ষে ষড়যন্ত্রের বিরুদ্ধেও বিএনপি দায়ী। শুনেন, কালকে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলেছেন, মজিবুল হক চুন্নু, ঠিক আছে, ব্যাংককে ওয়াইফ নিয়ে, আর আরেকজনের কথা বলা হয়েছে ফখরুল ইমাম, সে তার ময়মনসিংহে অবস্থান করতেছে। তো এখন আওয়ামী লীগের মতো একটা বড় দল, সাবেক ছাত্র নেতা, উনি সাধারণ সম্পাদক মন্ত্রী, সে যদি এত বড় মানে অসত্য তথ্য বা ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করে, তাহলে ভালো কোনো কথা, সত্য কোনো কথা বললে তো আমি বিশ্বাস করি না। এটা তো একটা দিবালোকের মতো সত্য, যিনি আর বলছেন আমার ব্যাংককে আছে আর কিন্তু যাই নাই। তো এই যে কথাবার্তা বলার পরে এখন আপনি যত যাই বলেন না, ভালো একটা কথা যদি বললে তাও তো মানুষ বিশ্বাস করবে না, এই জন্য আরও তো কথা এরকমই বলেন এটা। আর এই যে এর ঘটনার সাথে আপনি বলেন 75-এর 15 আগস্ট, শুনুন, এটা আমিও অন্যরা যতখানি এটার জন্য দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আমি দুঃখ কষ্ট পাওয়ার সাথে সাথে আমি অসম্মানিত হয়েছি। তো সেই জন্যই বলি 15 আগস্ট, তো 15 আগস্টের ঘটনার সাথে তখন তো বিএনপি জন্ম হয় নাই, জিয়া রহমান ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন না, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, চিফ ছিলেন সফুল্লা সাহেব। তো সেখানে জিয়া রহমানের দায়ী কতটুকু? কালকে একটা সাক্ষাৎ আপনি দেখেছেন কিনা জানেন, চ্যানেল আই আমি আজকে দেখলাম, আহমেদ হোসেন আর আনিসুজ্জামান খোকন, ওই যে আখতারুজ্জামানের ভাই, ইয়াং এমপি ছিলেন বিএনপির সময়, উনি বললেন আমি চীনে গেছিলাম জিয়া রহমানের সাথে। তো চীনে এয়ারপোর্ট থেকে যেখানে তাদের মিটিং স্থল সেখানে গাড়িতে নিয়ে গেছিলো মেজর ডালিমের সাথে, মেজর ডালিম নিয়ে গেছে ওনাকে। যারপরে আমি জিয়া রহমান জিজ্ঞাসা করছেন তুমি কার সাথে আস, কোন গাড়িতে আস, তো সে মেজর ডালিমের গাড়িতে আসে, খুনির সাথে তুমি গেছো? তো বললো প্রেক্ষাপটটা মেজর ডালিমের বাবা
মেজর ডালিমকে বলেছে তুমি আনুষ্ঠান খোকনের সাথে কথা বলো, খোকনের সাথে জিয়ারহমানের ভালো সম্পর্ক, তাহলে তোমরা দেশে এসে রাজনীতি করতে চাও, দেশে ফিরতে চাও, তাহলে জিয়ারহমান হয়তো সেবা সম্মতি দেবে। তখন দুর্গ দেশে ফিরবে খুনিরা। এবং দেখেন 15 আগস্টের ঘটনার পর খন্দকার মুশতাক যখন আপনার শপথ অনুষ্ঠান হলো, সবাই গিয়েছিল, তিন বাহিনী প্রধান প্রধান পর্বত আমাদের এমপি সেটা ইন্ডেমনিটি দিয়েছিল খন্দকার মুশতাক 26 সেপ্টেম্বর। এবং দেখেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত একটা দেশ দেখাতে পারবেন না যে এত বড় একটা মেসাকার ঘটনা ঘটে গেল, মার্শাল্লাহ জারি হলো, সংসদ থেকে গেল, হয় কোনো দিন? একটার সাথে একটা একেবারে বিপরীত ধরনের, যখন আমরা সংসদ থাকবে মার্শাল্লাহ থাকবে না, মার্শাল্লাহ আসলে সংসদ অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, সংবিধান স্থগিত হয়ে যায়। 75-এ কী এমন ঘটনা একটা ঘটলো, সামরিক শাসন জারি করলো খন্দকার মুশতাক, সংসদে থাকলো, আওয়ামী লীগ সংসদরা সংসদে বসলো, এবং সেই সময় আওয়ামী লীগের সংসদে থাকা অবস্থায় এবং খন্দকার মুশতাকের সমস্ত মন্ত্রীরা সব বাকশালের মন্ত্রী, এক আলতাফ হোসেন ছাড়া সব বাকশালের মন্ত্রী, যেমন ধরনের যে এই যে বর্তমান যে সরকার, এই সরকার ধরনের যে আপনার 1/11 অসভ্য সরকার ক্ষমতায় যখন আসছিল, তারপরে তাদের সাথে যখন ইয়ে হলো চুক্তি হলো, উনারা বেগম খালেদা থেকে প্রস্তাব দিলেন যে আপনারা আমরা আপনাকে ক্ষমতা নিয়ে আসবে কিন্তু আমাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, বেগম খালেদা বলছেন না তোমাদের সাথে এই শর্ত আমি যেতে রাজি না, বর্তমান সরকারের সাথে কথা বললো, আচ্ছা ঠিক আছে, তারা যেগুলো অপকর্ম করছে একটারও তো এই এই সরকার এসে সেইগুলি আইনে পরিণত করছে, যা যা করেছিল সব কিছু। এবং দেখেন সেই সব ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে গ্রেপ্তার করে কোটি কোটি টাকা তাদেরকে লুটপাট করে নিয়েছিল। এখন একদম পরিষ্কার ধন্যবাদ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান। তো কই এখন মাসুদ্দিন, এখন আপনার এমপি মাসুদ্দিন, মাসুদ্দিন চৌধুরী তো হচ্ছে মহা ক্ষমতাধর ছিল তখন, এমপি না সে, তাহলে ওই এটা হলো এই সরকারের কুশলিপ ছিল যে কারণে এটা করেছে, জিয়া রহমান কিন্তু সেই কাজটা করে নাই। জনাব মনিরুজ্জামান মনির, যেমনটি আসলে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নেতারা চিকিৎসা গ্রহণ করতে সিঙ্গাপুরে গেছে, কিন্তু আপনারা সেখানে আবার ষড়যন্ত্রের নীল নকশা কেন খুঁজছেন? জি ধন্যবাদ আপনাকে, আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। অগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস, আমি বাঙালি জাতির বিশুদ্ধ নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার গোটা পরিবার 1975 সালের 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিদায়ার্থ মাগফিরাত কামনা করছি। আপনার এই অংশে আসার আগে, যেহেতু অগস্ট মাস, আপনি আপনার ইন্ট্রোতে যেহেতু 15 আগস্টকে ফোকাস করলেন, 2004 সালে 21 আগস্টকে ফোকাস করলেন, আমাদের নেতা, আমরা যাকে রাজনৈতিকভাবে আমরা যখন স্কুল কলেজের ছাত্র তখন আমরা তাকে নেতা মেনেই রাজনীতি নিয়েছিলাম, হাবিব ভাই বেশ কিছু কথা বলেছেন উইথ ডিউ রেসপেক্ট, ইতিহাসের যে চরম বাস্তবতা সেই জায়গাগুলোতে কথা বলার মধ্যে থেকে নিঃসন্দেহে হাবিব ভাই কষ্ট বা দুঃখ পাবেন না। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, শুধু তাই না, উনি 90-এর গণঅভ্যুত্থানের সংগ্রাম পরিষদের কনভেনার ছিলেন, মূলত মূল নেতাই ছিলেন হাবিবুর রহমান হাবিব। আমি ওনাকে কয়েকটা কথা বলি ধরিয়ে দিতে চাই। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। এখন এই কথা বলার মধ্য থেকে হাবিব ভাই উনি অ্যাংরি হবেন, ক্ষুব্ধ হবেন, বিকজ নাও হি বিলংস বিএনপি। দেখুন 15 আগস্ট 1975, 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্ট যত লেখা হয়েছে দেশে বলেন বিদেশে বলেন, সেটা আপনি মার্কিন সাংবাদিক সর্বশেষ 2011 সালে লরেন্স লিপশুস কর্নেল তাহের হত্যাকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিতে এসে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বলেছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অবজারভেশন সেখানেও বলা হয়েছিল যদি জিয়াউর রহমান বেঁচে থাকতো তার বিচার হতো। এর মধ্য থেকে জিয়াউর রহমান কীভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তার কয়েকটা উদাহরণ দেই। উনি এক মেজর ডালিমের কথা বলছেন, কোথায় গেছেন গতকালকে একজন টক শোকে উল্লেখ করে বিএনপির নেতা, বিএনপির নেতা মেজর ডালিমকে বলেছে, আমি ওই অখ্যাত এমপির নাম আমি জানি না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মেজর হাফিজকে আপনি আমি আমরা সকলে চিনি, 2022 সালে 15 আগস্টকে সামনে রেখে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকার দিয়ে মেজর হাফিজ বলেছিলেন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সাফায়েত জামিলকে নিয়ে মেজর হাফিজ যখন যাচ্ছিলেন তৎকালীন ডিপটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মেজর জিয়া, তার বাসায় গিয়েছিলেন, দ্যাট টাইম জিয়াউর রহমান শেভ করতেছিলেন,
খুব আর্লি ইন দ্য মর্নিং উনি শেভ করছিলেন, তখন তাকে প্রশ্ন করা হচ্ছিল যে স্যার প্রেসিডেন্ট ইজ ডেড, মানে হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ। তখন মেজর জিয়া তাৎক্ষণিকভাবে উত্তর করেছিলেন, রিপ্লাই করেছিলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ ডেড, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। তার মধ্য থেকে এই হত্যাকাণ্ডের সাথে মেজর জিয়াউর রহমান জড়িত ছিল সেটা ফারুক রশিদের সাথে তার আগে বৈঠক, তাদেরকে গো অ্যাহেড ইউ আর ইয়াং অফিসার, এবং বাংলাদেশের সকল মানুষদেরকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আরও বেশি পড়া উচিত, পড়াশোনা করা উচিত, এবং আমাদের সকলেরই আজকের বাস্তবতা ইউটিউবে সার্চ দিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা বের হয়ে আসবে। আজকে জিয়াউর রহমান একজন ডিপ্টি চিফ অফ আর্মি স্টাফ থাকাকালীন সময় সাবেক আর্মি কর্মকর্তা যারা শৃঙ্খলাজনিত কারণে আর্মি থেকে স্যাকড হয়েছিল তাদের সাথে জিয়াউর রহমান বারবার কেন বৈঠক করেছিল। নট অনলি দ্যাট, আজকে এক সেকেন্ড জুই আমাকে বলতে দিতে পারি, লেট মি ফ্রেশ। জনাব হাবিবুর রহমান হাবিব আমাদের নেতা, উনি বলেছেন হ্যাঁ খন্দকার মোস্তাক 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অর্ডিন্যান্স জারি করেছিল, 1979 সালের 26 জুলাই পার্লামেন্টে, দ্যাট টাইম জিয়াউর রহমান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আইনে রূপান্তরিত করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স জারি করেছিল খন্দকার মোস্তাক, আইনে রূপান্তরিত করেছিল জিয়াউর রহমান। আজকে যাদের কথা বলা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে, কর্নেল ফারুক, রশিদ, ডালি, মেজর নূর, মহিউদ্দিন, সকলকে ব্যাংকক, ইরাক, ইরান, সৌদি আরব, বিভিন্ন দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, আমি এখানে আপনাকে যদি অনুমতি দেন সমস্ত কিছু আমি ডেটা সহ করে দিতে পারি। কিন্তু জনাব মনিরুজ্জামান মনির থেকে সম্পূর্ণ এই সহযোগ, আমি তো বলছি সদ্য স্বাধীন ভূমিষ্ঠ বাংলাদেশে 3.5 বছরের মাথায় যে মহান নেতার কারণে এই দেশ স্বাধীন হলো, যে মহান নেতা 13 বছর জেলে ছিলেন, আপনাকে আমাকে একটি স্বাধীন রাষ্ট্র দিল, একটি পতাকা দিল, বিশ্ব দরবারে আপনাকে আমাকে পরিচয় দিল, সেই মহান নেতার হত্যার পর আমরা যারা আজকের গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, আইনের চর্চার কথা বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। এই জায়গা থেকে আসলে আমার প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে 75-এর এই নারকীয় হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতাদের ভূমিকাটা কি ছিল, প্রশ্ন এক। আর প্রশ্ন দুই হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পর আসলে আসল সুবিধাভোগী কারা ছিল। আমি একটা কথা আপনাকে বলি, আপনাকে বুঝতে হবে 1975 সাল 15ই আগস্ট একটা রাতে গোটা পরিবারকে হত্যা করেছিল, গোটা দুনিয়ার মানুষ স্তব্ধ হয়েছে, শুধু বাংলাদেশ নয়, 17 জন মানুষকে, এবং যারা এই পরিবার থেকে রাজনীতি করতে পারে শেখ ফজলুর রহমানকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছিল, গোটা মানুষ, গোটা জাতি স্তব্ধ হয়েছিল। তারপরও যারা, যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসে বিভিন্ন সময় এনিয়ে বিনিয়ে বলে যে কোনো রকমের বিদ্রোহ হয়নি, কোনো রকমের মিছিল হয়নি, এটা ভুল। নেত্রকোনায় মিছিল হয়েছে, ময়মনসিংহে মিছিল হয়েছে, ফরিদপুরে মিছিল হয়েছে, গোপালগঞ্জে মিছিল হয়েছে, কিন্তু আমার প্রশ্নটা হলো এখানকার যা সেন্ট্রাল লিডারশিপ ছিল সকলকে গ্রেপ্তার করা হয়েছে, সকলের বাড়িতে আর্মি চলে গেছে, এই রকমের পরিস্থিতির মধ্য থেকে, এবং এদেশের কোনো মানুষ ভাবতে পারে নাই যে মহান নেতা পাকিস্তানের কারাগারে ছিল, তার পাশে যখন কবর খুলে রেখেছিল পাকিস্তানিরা তাকে হত্যা করতে পারেনি, সেই বাঙালি তাকে হত্যা করতে পারে এটা ভাবা যায়নি, এটা আমরা ভাবতে পারি এই কারণে 75-এ একটা পরিবারকে হত্যা করার জন্য বাংলাদেশকে হত্যা করেছিল। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সময় যেটা আপনি প্রকাশ করেছিলেন 2004 সালের 21 আগস্ট, আমরা ভুলে চাই না, এদেশে খন্দকার মোস্তাক আছে, খুনি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান 2004 সালে 21 আগস্ট গ্রেট আপনার মাস্টার মাইন্ড ছিল, সেদিন সে বৈঠক করেনি, আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, হাওয়া ভবনে বসে বৈঠক করেনি, এই বাবুরের সাথে, আব্দুল সালাম পিন্টুর সাথে, জঙ্গি তাজউদ্দিনের সাথে এই বৈঠকটা কে করেছিল? তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় 2004 সালে গণতান্ত্রিক সরকার, যে গণতন্ত্রের জন্য হাবিবুর রহমান হাবিবের মতন নেতার পিছনে লাখ লাখ নেতাকর্মী মিছিল করেছিল গণতন্ত্রের জন্য, সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আমলে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আর্জেস গ্রেন নিক্ষেপ, অর্থাৎ 2004 সালে সে দেখলাম একটি গণতান্ত্রিক দলকে শেষ করে দেওয়ার জন্য আর্জেস গ্রেন নিক্ষেপ, সেই জবাবগুলো হাবিবে আমি আশা করি যেগুলো দিবেন। জনাব হাবিবুর রহমান হাবিব, যেমনটি মনিরুজ্জামান মনির উত্থাপন করেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান এবং 21 আগস্টের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারেক রহমান, কি বলবেন? দুটো কথা সঠিক না, এগুলো টোটালি অসত্য। কেনই বলে সেকেন্ড ম্যান কোনো কিছু করতে পারে না, আমি একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিতে যদি বলেই, যদি আগুন আগুন ধরিয়ে দিবে, এই যে বলে গো হ্যাড, আবার বলছে যে প্রেসিডেন্ট ডেড, ভাইস প্রেসিডেন্ট দেয়ার, সকালবেলা শেভ করবেন আর্মি অফিসারিদের, স্বাভাবিক। আর উনি যে কথাটি বলেছিলেন, হ্যাঁ সেটি তো প্রযোজ্য ছিল,
সেই সময় যদি আওয়ামী লীগের কাপুরুষেরা যদি ওই 32 নম্বরে উঁকি দিত একটু, রক্ষী বাহিনী পুলিশ বিডিআর সবটা ছিল তো আওয়ামী লীগের পক্ষে, ছাত্রলীগ যুবলীগের হাতে তখন যথেষ্ট পরিমাণ মোকাবেলা করার মতো অবস্থা ছিল। যদি দায়িত্ব নিতেন এই ভাইস প্রেসিডেন্ট, তাহলে সবগুলিকে তো গর্তের ভিতরকে ধরে ধরে নিয়ে আসতে ইয়ে ফাঁসি দিতে পারতো। যেরকম সেই কথা যেমন জিয়া রহমান নিহত হওয়ার পর, হত্যা হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট আব্দুল সত্তার সেদিন প্রেসিডেন্ট হয়েছিল, যে কারণে বিদ্রোহ দমন করা সম্ভব হয়েছিল, মেজর কে মেজর জেনারেল মঞ্জু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেদিন যদি ভাইস প্রেসিডেন্ট যদি দায়িত্ব নিত, অবশ্যই এই খুনিরা সেদিন ধরা পড়তো। ব্যর্থ তো আমাদের, সেখানে বিএনপি স্বার্থক, বিএনপি নেতারা স্বার্থক, কিন্তু হাওয়া ভবনে যে নীল নকশা করা হাওয়া ভবনে, এটা 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 মনিরুজ্জামান তো দেখেনি কতদিন কত কথা হইতে বলে। হাওয়া ভবনে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যেই থাকুক না, যত নিষ্ঠুর সরকারই থাকুক না কেন, এখন আওয়ামী লীগের মতো নিষ্ঠুর সরকার তার হয় না, বিনা ভোটে নির্বাচিত তাও তো হয় না, তারাও কিন্তু বিএনপির কোনো মিছিল গ্রেনেড মারবে না, প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। আর বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় তখন আওয়ামী লীগ আসন পেয়েছিল মাত্র 59টা, 62 মেজরিটি ছিল বিএনপির আপনার জোট সহ, কেন হারতে যাবে? ওই দিন যে জঙ্গিরা রমনা বটমলে বোমা মেরে আওয়ামী লীগের আমলে হত্যা করেছিল, নারায়ণগঞ্জের স্বামী হোসেনের অফিসে গ্রেনেড শুনেছিল, পল্টনে সিপিবি মিটিংয়ে করেছিল, উদ্দিশীতে দশরে করেছিল, মকসিদপুর গির্জায় করেছিল, কোটালিপাড়া বোমা পেতেছিল, সেই খুনিদেরই কাজ, সেই জঙ্গিদেরই কাজ এটা। যদি মুক্ত অঙ্গনে তারা করতো, মুক্ত পারমিশন মাইক ছিল, সব ছিল, অনুমতি ছিল, সব ছিল, পুলিশ প্রোটেকশন ছিল, সব ছিল, হঠাৎ করে যখন রমনা ভবনে চলে গেছে তখন সেই প্রোটেকশনটা দিতে পারে নাই। আর রমনা ভবনে তো আমি তো বহুদিন আমি দায়িত্ব পালন করেছে, মিটিং হওয়ার আগে সব দোতলা তিনতলা ছাদে আমরা উঠাই দিতাম সব, কোনো জায়গার থেকে কোনো কিছু করতে না পারে। ওই দিন তাড়াহুড়া করে এক ঘন্টা নোটিশে ট্রাকের উপরে ওই দিন প্রোগ্রামটা হয়েছে, কোনো স্টেজ না, ওইটা যদি না হতো তার জঙ্গির ঘটনাটা ঘটাতে পারতো না। হ্যাঁ, আপনি পরে বলতে পারেন যে জঙ্গি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপগুলি নেওয়া যুক্তিযুক্ত ছিল সেগুলো সঠিকভাবে হয়নি অনেক ক্ষেত্রেই। এবং যজমান নাটকের যেটা কথা বলছেন, যজমান নাটক কিন্তু বিএনপি যজমান মাঠের নামে ইয়েও হয়নি, চার্জশিটও বিএনপি দিয়ে যায়নি, যে কারণে মুফতি হান্নানকে গ্রেপ্তার করেছিল, যেহেতু মুফতি হান্নানরাই এই ঘটনার সাথে জড়িত বলে আমরা এখনও মনে করি। সেই মুফতি হান্নানকে এত বড় একটা ঘটনার সাক্ষী হিসাবে যিনি যে হত্যাকাণ্ডে জড়িত ছিল তার ফাঁসিটা কার্যকরী করে ফেললে কেন? মুফতি হান্নানের 153 দিন রিমান্ডে নকটক উঠিয়ে ফেলে গেছিল, তা তারেক রহমান নাম বলতে চায়নি, অনির্বিল সরকার তাও বল নাই, আবুল কাহার এখন তো চলে গেছিলো আপনার রিটায়ারমেন্ট, সেখান থেকে ধরে নিয়ে এসে তারপরে যে তারেক রহমানের নাম এখানে ঢোকানো হয়েছে। তারপর কতগুলি মানে এমন এমন গল্প বলে যে এদেরকে সেদিন প্লেনে পাঠায়, আরে বাবা তখন তো বিএনপি ক্ষমতায়, যদি তাই করতে পাঠানোর দরকার কি, আমলিক তো ধরতে দিত না তাদেরকে, তো অনেক এখানে ইয়ে আছে। এবং আমি আরেকটা কথা একটা বলি, আমি আমি একদম জানতাম না এই আনিসুজ্জামান খোকন মনের অক্ষত বসে বলা স্বাভাবিক, কারণ অনেক বছর আগে 79 পার্লামেন্ট সদস্য ছিল, অল্প বয়সে মেজর আক্তারের ভাই, কিন্তু আর এক ভাই অনেক অত্যন্ত ইয়ে ছিলেন অর্থনীতিবিদ, বলছে আমি জিয়া রহমানকে বলেছিলাম যে ছাড় বঙ্গবন্ধুকে এই ইন্ডেমনিটি এইটা প্রত্যাহার হবে এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে আপনার ইয়ে করতে হবে, অনেক অন্য কথা। জিয়া রহমান বলেছেন তোরা বিল পাস করো আমি সিগনেল করে দেবো, বলে আমি সাক্ষী দিচ্ছি কোনোদিন আমি জিয়া রহমানের সাথে বহু দেশে গেছি, কোনোদিন জিয়া রহমান একবারও বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলেন নাই, কোনোদিনও করেননি। এই ছিল তার প্রতি শ্রদ্ধাবোধ, আর তাকে আপনারা আজকে খুনি বলতেছেন। এই যে আমার ভাই মনির বললো যেটা 63 নম্বর জিয়া রহমান কোথায়, যেন বন্দি, যেখানে হত্যা করলো কারা, মেজর ডালিম ফারুকেরা, হত্যা করার পর পাঠিয়ে দিল কারা, তখন ক্ষমতায় কে, তখন মার্শাল্লাহ তখন ক্ষমতা দখল করেছে খালেদ মোশারফ, রাষ্ট্রপতি কে, তখন এরশাদ কে, সে তখন মুস্তাক, এরা তখন চাপ দিয়ে ধরলো যে খালেদ মোশারফ তুমি কী করলে, এটা তোমাদের তো বিচারের সম্মুখীন হতে হবে, তখন বলছে ঠিক আছে আমরা অন্য ই করে ফেলছি, আমাদেরকে তোমরা ইয়ে আমাদের বিদেশ পাঠিয়ে দাও। আপনি জান কথিত আছে যে খালেদ মোশারফ ওর স্ত্রী বেবির এরশাদ কি বেবি মোশারফ প্লেনে যখন উঠিয়ে দিতে চেয়েছিল, ওরা বসে যে না তোমার কথা বিশ্বাস করতে না, মধ্য আকারে প্লেন ক্র্যাশ করে দাও, তোমার ওয়াইফকে আমাদের সাথে দিতে হবে, যে ব্যাংককে রেখে এসেছিলো। এবং ওই সময় এই যে মনির যেটা বললো না তথ্যগত ত্রুটি আছে, এই চীনে বিভিন্ন জায়গায় যে সমস্ত রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইকমিশনার চাকরি দিয়েছে না, একটা জিয়া রহমান কোথাও চাকরি চান নেই, মুস্তাকের আছে, প্রথম ওই রাতে যখন গেলো তাদের ইন্ডেমনিটি দিয়ে দিল যে তারা বিভিন্ন জায়গায় যে দুধ চাকরি নিতে পারবে ই করতে পারে, সেটা মুস্তাক
এবং তার পরবর্তী সময় যত সিগনেচার আছে একটা দেখা দেন সাইন, সাইন পরে হলো না আসলে না সাইম, তখনও জিয়া রহমান তো আপনার ইয়ে ডেপুটি চিফ সেনাবাহিনী প্রধান, তো প্রধান সামরিক আইন প্রশাসক হলো সাইম, রাষ্ট্রপতি সাইম এবং ওই সিগনেচার করেছিল সাইম। এই যে অসত্য কথাগুলি বলে বিভ্রান্ত করা হয় এই সমস্ত জায়গার থেকে সরে আসতে হবে। হ্যাঁ, তবে একটা বলবো, এই জিনিসটা আমি 15 আগস্টের ঘটনাকে অত্যন্ত কঠিনভাবে নিন্দা জ্ঞাপন শুধু করি না, মনির জানে যে আমি একমাত্র ব্যক্তি, আমি নিজে হাত দিয়ে করেছি তার না, সিদ্ধান্তটা নিয়ে হয়েছে আসল কথা। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার পরে ফ্রিডম পার্টি বাংলাদেশে কোথাও একটা 15 আগস্টের মিলাদ এই যে নাতার দিবস পালন করতে পারে নাই, কোথায় যে তবরক ফেলে দিতে পারে নাই। আমি প্রেসিডেন্ট হওয়ার আগে আমার বাসা আর ওদের বাসার দূরত্ব ছিল 150-200 গজ। আমার নামে, আওয়ামী লীগের কারুন নামে, মেজর বদরুল হুদা তখন এমপি এর সাথে আমলে কারুন নামে মামলা করেনি, আমার নামে মামলা করেছে। আমি নাকি ফ্রিডম পার্টির অফিস উড়িয়ে দিতে চাই, আমি বলি, অনেক কথা তো আমার সম্বন্ধে বলতে চায়, আমি বলি আমি শ্যামল সংগ্রহে থাকতাম, ফারুক এসে বলে গেল এখানে কোনো মিলাদ হবে না, সিন্নি রান্না হবে না। আমি বললাম আমাদের সিন্নি রান্না হয়, মিলাদ হবে, এসে সকালবেলা ভেঙে দিল, আমি আবার মিলাদ পড়বো, আবার ই করবো। তো সেই আমাকে যখন কটাক্ষ কথা বলে তখন আমার খালি বলতে ইচ্ছা করে যে 1975 সালের 15 আগস্ট আমি তো প্রতিবাদ করি অসম্মানিত হয়েছে, সারাদিনই আমাকে আটকে রেখেছিল, আমি সাপ দিয়েছিলাম বলে এই কী বলছিল সত্য না। আর এই কাপুরুষরা কোথায় ছিল, একজনও দেখতেছিলেন 32 নম্বরে 36 নম্বর লাশ পড়েছিল। আজকে টঙ্গিপাড়ায় গোপালগঞ্জ মিছিলের কথা বলে, সেদিন মিছিলে জানা যায় কয়টার লোক হয়েছিল, কেন কয়টার লোক হয়েছিল, জনপ্রতি এত কমে না, ওখানে হাজার হাজার লোক হতে জানা যায়, আমি আমি নিজে বিশ্বাস করি। পরিস্থিতি সেই সময় আওয়ামী লীগের লোকেরা আঁচ করতে পারে নাই বা ভয়ভীত হয়েছিল। সেদিন যদি একজন দাঁড়িয়ে যেত যে এই 15 আগস্টে হত্যাকাণ্ডের বিরুদ্ধে করছে নামো তোমরা, সেদিনই খুনিরা পালানোর রাস্তা পেত না, সেই নেতৃত্ব আওয়ামী লীগের ছিল না। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় অন্যায় যেটা করেছে, এই 75-এর 15 আগস্টের পর যারা মন্ত্রিসভায় গিয়েছিল তাদের অধিকাংশকে আওয়ামী লীগ পর ফিরিয়ে নিয়ে এসেছে, এবং যারা শপথ অনুষ্ঠানে গিয়েছিলো আপনাকে খন্দকার থেকে শুরু করে তাদেরকে এমপি বানিয়েছে, আপনার যে সবুল্লাহ থেকে শুরু করে আপনার বিডিআর প্রধান ছিল মেজর কে মেজর জেনারেল খলিল, সবাইকে আওয়ামী লীগ ফিরিয়ে নিয়ে আসছে দু একজন বাদে। প্রদর্শক দেশ সুন্দরী প্রজেক্টে বিরতিতে যাচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রাজনীতির সন্দেহ, রাজনীতির ষড়যন্ত্র। আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব মনিরুজ্জামান মনির, যেমনটি বলা হচ্ছে যে 1/11 সরকারের সাথে আতাত করে আপনারা ক্ষমতায় এসেছিলেন, হাবিবুর রহমান হাবিব যেমনটি অভিযোগ করেছেন এবং বিএনপি আরও একটি অভিযোগ করছে যে আবারও একতরফা নির্বাচনের পায়তারা আপনারা করছেন। আমি আপনাকে এই জায়গাটা আসার আগে আমি কয়েকটা কথা বলে যেতে চাই। প্রথমত হাবিবের সাথে আমার আমার মতন রাজনৈতিক কর্মীর কথা বলার কিছুটা সমস্যাও আছে, তারপরও বলি আমরা আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য জাতির সামনে দু দুটো কালো দাগ থাকার পরেও, এরকমের কালো অধ্যায় থাকার পরেও আমরা যখন 15 আগস্ট, আমরা যখন 21 আগস্টকে জাস্টিফাই করে কথা বলার চেষ্টা করি, এর মধ্যে থেকেই আমাদের মনোজগতে যে রাজনীতির যে একটা ইতিবাচক দিক উন্মোচন করা সেটা বারবার হোঁচট খাচ্ছে। নিঃসন্দেহে আপনার বাবার যে হত্যাকারী তার সাথে আপনি একই টেবিলে বসে চা খেতে পারবেন না, আপনার সন্তানের যে হত্যাকারী থাকবে তার সাথে আপনি কথা বলতে পারবেন না। এবং ইতিহাসের চরম বাস্তবতা হলো এই, হাবিব ভাই যখন দলকে স্টান্ড করবে তখন হয়তো বা তারেক রহমানের পক্ষে কথা বলতে হবে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট 2001 সাল 1 অক্টোবর বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ দেখেছে একটি হাওয়া ছিল, নিয়মতান্ত্রিক সরকারের বাইরে একটি প্রালাল গভর্নমেন্ট ছিল যে হাওয়া থেকে সরকার পরিচালিত হতো। 21 আগস্ট গ্রেনেড হামলায় আজকে খুব কষ্ট হয়, আব্দুল সালাম পিন্ডু ওই সরকারের শিক্ষা উপমন্ত্রী ছিল, জঙ্গি তাজুদ্দিন তার আপন ভাই, তার ভাইকে পাঠিয়ে দিল, আলামত নষ্ট করলো। ক্যাপ্টেন সামস তৎকালীন সময়ে যখন সে প্রশ্ন করেছিল কেন আলামত নষ্ট হচ্ছে, সেই ক্যাপ্টেন সামসকে পরবর্তীতে চাকরিচ্যুত করা হলো, জজবিয়ে নাটক সাজানো হলো, আমাদেরকে নির্মমভাবে ওখান থেকে তৎকালীন সময় এত বড় একটা মেসিভ ঘটনা ঘটে গেল বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের শাসনামলে এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় দেশের বিরোধী দলের নেতা হলো ছায়া প্রধানমন্ত্রী,
তাকে হত্যার উদ্দেশ্যে আরজেসকে নিককে আমির হোসেন আমু সহ জাতীয় নেতারা সেই স্টেজে ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য একুশে আগস্ট গ্রহণ করানো হলো। তারপরও যখন একুশে আগস্টের পক্ষে আমরা যুক্তি এবং অযৌক্তিক কথা যুক্তি সহকারে তুলে দেওয়ার চেষ্টা করি, এই যে ব্যর্থ চেষ্টাগুলো এর মধ্য থেকে এই দেশ পিছিয়ে হাঁটছে, ইতিবাচকভাবে কেউ দেখতে পারছে না। আমার সন্তান যখন এই সমস্ত আলোচনাগুলো শুনে যে খুনির পক্ষে আমরা দাঁড়িয়ে যাই, খুনিদের পক্ষে কথা বলি, তখন আমাদের আসলে মাথায় এঁট হয়ে আসে। আসুন, একুশে আগস্ট গ্রেট হামলায় কেন তারেক রহমান জড়িত, কীভাবে জড়িত, এটা প্রতিটা আলোচনায় উঠে এসেছে। আপনি জজমিয়ে নাটক করলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে ঘটনা ঘটিয়েছে, পার্লামেন্টে আলোচনা করতে দেননি, কত নির্মমতা। আজকে গণতন্ত্রের কথা বলেন, বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা আইবির রহমানকে নারী আন্দোলনের পথিকৃৎ তাকে দেখার জন্য যেতে চেয়েছিল ক্যান্টনমেন্ট সিমেইচে, তাকে যেতে দেয়নি, হেঁটে হেঁটে সিমেইচে গিয়েছিল। এইরকমই নির্মম, এইরকমের মানে রক্তাক্ত ঘটনার মধ্য থেকে বাংলাদেশ গণতান্ত্রিক পথে হেঁটেছে। আমরা কখনোই কোনো অগণতান্ত্রিক পন্থার মধ্যে থেকে দেশে গণতন্ত্র এস্টাবলিশ করতে চাই। জনাব মনিরুজ্জামান মনির, গণতন্ত্র নিয়ে তো আসলে বিরোধী পক্ষের অভিযোগ রয়েছে যে আপনারা গণতন্ত্র সুসংহত রাখতে পারেননি, আপনারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। এই 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 আসি আমি আপনাকে, আমি যে কথা বলছিলাম যে আমার ভাই হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে গণতান্ত্রিক মুভমেন্ট হলো, ছাত্র আন্দোলন ঘটলো। 2004 সাল, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেছে 71-এ আমার বাবারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যেয়ে 30 লাখ শহীদ হয়েছিল, 2,69,000 মা বোন তার ইজ্জত দিয়েছিল। সেই বাংলাদেশে আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি মানবাধিকার লঙ্ঘন কীভাবে পদে পদে হয়েছিল। 21 আগস্ট বলেন, 17 আগস্ট বলেন, তারপর মহিজুদ্দিন বলেন, আহসানুল্লাহ মাস্টার, শাহ এস এম এস কিবরিয়া, সুরঞ্জিত সেনগুপ্ত, বিদেশ অ্যাম্বাসেডার আনোয়ার চৌধুরী হত্যার উদ্দেশ্যে বোমা মারা, এরকমের পরিস্থিতির মধ্য থেকে দেশ গেছে। এবং জনাব হাবিবুর রহমান হাবিব যে বিষয়টি আসলে তখন তার বক্তব্যে তুলে এনেছেন যে 1/11 সরকারের সাথে আমি আপনাকে বলি, 1990-এর গণপুত্থানের পর যে আন্দোলনের নেতা ছিলেন হাবিব ভাই, তখন জোটের রূপরেখায় কী ছিল জানেন? পরপর 3টি নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ বা নিরপেক্ষ সরকারের অধীনে। তারপরে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারকে প্রস্তবিদ্ধ করেছে প্রথম বিএনপি, যে রক্তের বিনিময়ে রাউফুন বশিরা সেলিম দিলোয়াররা রক্ত দিয়েছিল হাবিব সাহেবের নেতৃত্বে, হাবিব ভাইয়ের নেতৃত্বে, তাদের রক্তাক্ত পরিস্থিতির মধ্য থেকে যখন গণতন্ত্র আসলো, তার হাজার হাজার ছাত্রদেরকে কর্মীদেরকে যখন মাঠে নামিয়ে গণতন্ত্র আসলো, সেই জায়গাটায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া যখন 1996 সালে 15ই ফেব্রুয়ারি একটা ফার্স্ট ইয়ার ইলেকশন করার আগে যখন মাগুরা ঘটনা ঘটলো, সেখানে এই প্রথম বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে বেগম জিয়া, গণতন্ত্রকে প্রথম হচটকা হয়েছে সে। আজকের যে জায়গাটা বলেন, ত্রুটিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নবিদ্ধ সমস্ত কর্মের সাথে বিএনপি জড়িত, এখানে আওয়ামী লীগ জড়িত নয়। 96 সাল হাবিব ভাই আন্দোলনের কর্মী, জনতার মঞ্চ গঠন করার অন্যতম প্রণেতা, দেখুন সেদিন বেগম খালেদা জিয়া তৎকালীন পত্রিকাগুলো দেখলে বুঝতে পারবেন যে কেউ যদি নির্বাচনে না আসে আমি একা করব, এবং সেই নির্বাচন করেছিল। আন্দোলন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন করেছি, খালেদা জিয়ার পতন ঘটেছে, দেশের সকল মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। বিরোধী দল এবার সরকার পতনের আন্দোলন করছে, হ্যাঁ, তারা আজকের মানুষ তাদের পক্ষে সায় দিচ্ছে না, নামছে না, কেন নামবে? আজকের বাংলাদেশের মানুষ তার জীবনযাত্রার মান, তার আজকের গোটা দুনিয়ায় বাংলাদেশের অবস্থান এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আজকে গোটা দুনিয়ায় প্রশংসিত হচ্ছে, এটা ভুলে গেলে চলবে না। এই দেশের একজন প্রধানমন্ত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী বলে যে পদ্মা ব্রিজ করতে পারবে না, এটা এখন বাস্তবতা। কিন্তু জনাব মনিরুজ্জামান মনির, আমরা তাও দেখছি যে পরাশক্তিরা এসে আমাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে, নির্বাচন নিয়ে কথা বলছে, রাজনীতি নিয়ে কথা বলছে, গণতন্ত্র নিয়ে কথা বলছে। আমি সভরেন কান্ট্রির একজন নাগরিক হিসেবে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশে আমার সংবিধান কি হবে, আমার আরপিও কি হবে, এটা দুঃখজনক আপনি যেটা বলছেন এটা আমরা অ্যাকসেপ্ট করছি না। বাট আমরা যাদের সাথে আমাদের সাথে অর্থনৈতিক বিনিময় আছে, আমরা বন্ধু হিসেবে তাদের মতামত নেব, কিন্তু তারা যেটা চাপিয়ে দেবে নিঃসন্দেহে সেটা নয়। যে দাবির কথা বলছেন তত্ত্বাবধায়ক সরকার, সেটা ওনাদের সেই বন্ধু দেশগুলো একবারের জন্য কিন্তু তত্ত্বাবধায়ক কথা বলে না, তারা বলছে কিন্তু পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু যে 2011 সালে আমরা যে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তারপরে বাংলাদেশে দুটি নির্বাচন হয়েছে 2014 এবং 2018, যে দুটি নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলা হয় এবং বিএনপি কিন্তু আবার অভিযোগ করছে যে আপনারা সেই একতরফা নির্বাচনের পথে হাঁটছেন এবং ষড়যন্ত্র আপনারা করছেন। কোনো একতরফা নির্বাচন হবে না,
বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকলো আবারও আসবো আপনার কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব একটি প্রশ্ন রেখে বিরতি নিয়েছেন। আমার 5 মিনিট দিন। ওগার একটু দেন। জি আপনার বক্তব্য বলি তারপর আবারও যাব। জি আচ্ছা আমি আমার শেষের কথাটা বলি। বিদেশিরা কেন আমাদের উপরে এগুলো এসে করতেছে? আমিও চাই না। কেন পারছে? তার এই সরকার অনির্বাচিত, নির্বাচিত জনগণ তারা নির্বাচিত না, এই জন্য এরা আমাদেরকে ঘাড় চেপে ধরছে, বুঝছেন না? এই হলো সমস্যা এই জায়গায় এটা। আর যে কথা বলা হচ্ছে 15 ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আজকে না আওয়ামী লীগের আমল তখন শেষ হয়ে যাবে, এরপরে আগামী বছর যখন নতুন সরকার শুরু করবে তখন শেখ হাসিনা সরকারই আসবে ইনশাল্লাহ, তখন ইতিহাস বলবে যে বেগম খালেদা জিয়া 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিধান যে সংযুক্ত করে গিয়েছিল এই জন্য তাকে স্মরণীয় করে রাখবে। ওই নির্বাচন করতে বাধ্য হয়েছিল, কারণ আমি তো সেই সময় ছিলাম 1994 সালের 30 ডিসেম্বর একেবারে প্রধান বিরোধী দল থেকে শুরু করে সবাই পদত্যাগ করেছিল একযোগে, তাহলে তত্ত্বাবধায়ক বিধান কীভাবে পাশ হবে যেহেতু 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন। উনি যে কথাটা বলেছেন যে নিরপেক্ষ ব্যক্তির পাগুলার শিশু নেই, তাই আওয়ামী লীগ এত বুঝে শুনে তাহলে তত্ত্বাবধায়ক দাবি করলো কেন? তত্ত্বাবধায়ক যদি নিরপেক্ষ ব্যক্তি নাই থাকে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে এই যে 15 ফেব্রুয়ারি নির্বাচনকে যদি আপনি অবৈধ বলেন, তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদের পাশ করলো তত্ত্বাবধায়ক সরকার বিধান, সেই তত্ত্বাবধায়ক বিধানে আপনি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলেন, তাহলে ওইটা তাহলে আপনি ই হবে কেন, অবৈধ হবে কেন? ওইটাকে স্যালুট করতে হবে, ওইটা তো আপনার মাইল ফলক, ওই ওই সংসদে পাশ হয়েছে সেই সংসদে সম্মান দিতে হবে। কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব নির্বাচনের যেখানে আর 4 মাস বাকি রয়েছে নির্বাচনমুখী রাজনীতি কি বিএনপি করছে? কারণ আমরা তো কিন্তু ক্ষমতাসীনরা কিন্তু অভিযোগ করছে বিদেশিদের নিয়ে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। এই বিষয়ে আসলে বিস্তারিত শোনার রয়েছে, আমি আবারও বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব যে প্রসঙ্গে আমরা ছিলাম, না আমি একটা কথা বলি কি শোনাম, যে একজনকে খুনি বলা, কারণ বঙ্গবন্ধু জিয়ারমকে খুনি বলল, এখন ধরেন বিএনপির একজন এসে যদি বলে 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 মানুষকে হত্যা করেছে, তার সে যদি সম্বোধন করে বসে এসব তো বাথরুম নেতার। আর জিয়া রহমান তো ওনার বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কোনো কথা বলে না, কোনোদিনকে বলতে পারে, ম্যাডামও বলতেন না। এই কিছু লোক এসে ওই সাভারের একটা প্রোগ্রামে মজদু মারা গেছে, আমি ছিলাম না তখন, তখন ওই কথা বলল, তার আক্রান্ত অনুষ্ঠান হলো। কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে নির্বাচনমুখী রাজনীতি কি বিএনপি করছে কিনা? আমরা নির্বাচনমুখী রাজনীতি করতেছি নাকি ক্ষমতাসীনরা যেমন অভিযোগ করছে যে বিদেশিদের সাথে নিয়ে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন? বিদেশিদের সাথে আমরা বিদেশিদের কথা বলি না, বিদেশের কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে বিদেশিরা এখনো বলেনি তত্ত্বাবধায়ক সরকারের কথা, এটা খুব ভালো লাগছে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বিদেশি বলেনি এই কথাটা কিন্তু প্রত্যেককে নেতাই বলে, প্রত্যেক নেতাই কিন্তু বলে, আমরা তো বিদেশিরা কি করবে না করবে না, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনটা যে সরকার আওয়ামী লীগ চেয়েছিল সেই সরকারই আমরা চাই, এবং এখনো তত্ত্বাবধায়ক সরকার বহাল আছে, তত্ত্বের সাথে বাতিল হয়নি। কিন্তু ক্ষমতাসীন তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা কেন আমন্ত্রণ আমাদের যে আমন্ত্রণ জানাক যেই জানাক না কেন, আমরা সংসদ বহাল থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, সেই নির্বাচনে আমরা যাবো না, যাবো না, যাবোই না, কারণ আমরাও যাবো না, অনেকেই যাবো না। কিন্তু 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নির্বাচনের যদি আমরা বিকল্প না না নির্বাচনের বিকল্প কিছু নাই, নির্বাচনের বিকল্প নির্বাচনই, তবে সংসদ বহাল থাকবে, মন্দির পরিষদ থাকবে, সেখানে আমরা নির্বাচনে যাবো, সেই নির্বাচনে আমরা গেছিলাম 2018 সালে গেছিলাম তো বিশ্বাস করে। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন যে আপনাদের আন্দোলনে আসলে সেই সক্ষমতা রয়েছে যে আপনারা দাবি আদায় করতে সক্ষম হবেন? ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে দাবি আছে। যেমনটি মনিরুজ্জামান মনির আসলে বলছিল যে 96 আসলে খালেদা জিয়াকে বাধ্য করা হয়েছিল, আপনারা বাধ্য করার মতো কোনো পরিস্থিতি কি তৈরি করতে পেরেছেন? আমি বলি শুনুন, বাধ্য হওয়া আর মানসিকভাবে মেনে নেওয়া, হ্যাঁ বাধ্য হওয়ার আন্দোলন করেছিল, যদি আজকে আজকে আওয়ামী লীগের যে ভূমিকা আওয়ামী লীগ দেখাচ্ছে সেই ভূমিকা, আমি তো ওই আন্দোলনের 90-এর আন্দোলনেরও শুরু থেকে করেছি, শেষ দিন সভাপতি করেছি আমি, এখানে শুরু করেছি আমি, শেষ দিন সভাপতি করেছি কিন্তু আমি, আমি একদম স্পষ্ট ভাষায় বলি, সকালবেলা মঞ্চ ভেঙে দিয়েছিল পুলিশ,
কিন্তু ছাত্র দলের তখন যে ক্ষমতা ছিল, যে শক্তি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এস এম আল ফজলুল হলে পুলিশ চলে গেছিল ভেঙে টেঙে, আবার আমরা সেই মঞ্চকে মানে আবার একত্রে জোড়া লাগিয়েছিলাম, তার মঞ্চ উপরটা কিন্তু আবার বানাতে পারিনি। ছাত্রদল যদি এসে বসে থাকতো তাহলে কি হতো, জনগণ মঞ্চ থাকতো, আমি পারতাম ওই মঞ্চ, আমি তো ওটা বলতে গেলে আমার উপরে চলে যায়, আমি তখন কী করতাম। ম্যাডাম খালেদা জিয়া চান নাই, উনি হয়তো চেয়েছিলেন, বলেছিলেন কথা, পরবর্তী সময় যখন আন্দোলনের যখন ই দেখেছে উনি তখন ওর সম্মান দেখিয়েছেন। যেমন ধরেন বিএনপির গঠনতন্ত্রে ছিল রাষ্ট্রপতির সাথে সরকার, আওয়ামী লীগ প্রস্তাব উত্থাপন করলো বিরোধী দল থেকে, বিএনপি সম্মতি দিলেন, তত্ত্বাবধায়ক এই সংসদে গণতন্ত্র ফিরে আসলো, গণভোট করা হলো, সংসদে গণতন্ত্র ফিরে আসলো। কিন্তু ম্যাডাম চেয়েছেন, যদি ম্যাডাম না চাইতেন তাহলে তো সংসদে গণতন্ত্র ফিরে আসতো না। ওই আন্দোলনও যতই আমরা করি না কেন, জনতার মঞ্চ করিয়া যাই করি না কেন, যদি আপনি ইমার্জেন্সি দিয়ে দিতেন, যদি আর্মি নামাই দিতেন, কী করতেন আপনি, কী করতেন? সেটা ম্যাডাম খালেদা চান নাই, যে কারণে উনি তত্ত্বাবধায়ক বিধান সংবিধান সংযোজন করে একটা মাইল পরিষ্কার। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব, জনাব মনিরুজ্জামান মনির, যেমন যে আসলে মুসিল হাবিবুর রহমান ইতিহাসের 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 আমি মানে আমি ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে আমি বলি, যেটা হাবিব ভাই যে কোনো কারণেই হোক উনি বিএনপিকে ডিফেন্ড করবে, এটা আমি আগেই আপনাকে বলেছি। বেগম খালেদা জিয়া যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান মেনে নেওয়ার জন্য সংবিধান পরিবর্তন করবেন, এই মানসিকতা যদি পোষণ করেন, তাহলে উনি 1994 সালের 30শে ডিসেম্বর অল অপোজিশন পার্টিজ লিডার হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বেরোয় আসলেন পার্লামেন্ট থেকে 94 সালের 30শে ডিসেম্বর, 95 সাল পুরো একটা বছর ছিল, তাহলে আলোচনার টেবিলে কেন আলোচনা করে উনি একটা নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার কেন, এই প্রশ্নটাই যেন মনিরুজ্জামান মনির আপনার কাছে আমার রয়েছে। বর্তমান চলমান সংকট নিরসনে আপনারা এরকম আসলে পজিটিভ কোনো মানসিকতা পোষণ করেন কিনা? আমি আসি আপনাকে, তার মানে হলো এটা আমরা অপব্যাখ্যা দাঁড় করাই, এটা কুযুক্তি, বিকজ গোটা বাংলাদেশের মানুষ তৎকালীন সময় বিএনপি মাগুরা মিরপুর ধানমন্ডি নির্বাচন ব্যবস্থাকে অচল করে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে যেটা করেছে তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে গিয়েছিল। সে কারণে 1996 সালে 15ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে মন্ত্রী পরিষদ গঠন করে থাকার বহু চেষ্টা করেছে তৎকালীন সময়। এমন অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে রয়েছে যে 2014-18 নির্বাচন খেলা আমি আসছি যদি 14 এবং 18 নির্বাচন যদি আপনি বলেন, তো 14 সালের নির্বাচন তার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আলোচনার টেবিলে বেগম জিয়াকে ফোন করেছিলেন, 14 সালে নির্বাচন আসলেন না, কি করলেন আপনি? কিন্তু বয়কট করেননি, আপনি প্রতিহত করতেছিলেন, আপনি 500 স্কুল পুড়িয়ে দিয়েছেন, আপনি প্রিজাইডিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছিলেন, পারেন নাই, কারণ 14 সালে নির্বাচনের পর সরকার গঠন হওয়ার পর এদেশের মানুষ প্রগতি এবং উন্নয়নের জন্য শেখ হাসিনার পক্ষে ছিল, 14 নির্বাচনকে আমি ডিফেন্ড করছি না, আমি আসছি 2014 সালের নির্বাচনকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু কেন ওনারা আসেন নাই? নির্বাচনে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি যদি আসতে চান তাহলে জনগণের কাছে যেতে হবে। আজকের যে কথা বলছেন আপনি যে নির্বাচন মুখে কি বিএনপি, অবশ্যই না, এটা হাবিব ভাই হতে পারে, যেহেতু হাবিব ভাই জিন হলো ছাত্রলীগ করার জন্য মুক্তিযোদ্ধা, উনি যেহেতু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, দ্যাটস ওয়াই ওনার সাথে পুরো পিপল যে একটা মানসিকতা, একটা রাজনৈতিক কর্মী হিসেবে বেড়ে ওঠা, যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে উঠছে সে কারণে ওনার ওর পাবনায় ঈশ্বর দিতে আন্দোলন সংগ্রাম সমস্ত কিছু মানুষদের সাথে নিয়ে করে বিএনপির কোনো নেতা, আমি একটা নির্বাচনী এলাকায় গত 3টি টার্ম 2008 সাল থেকে মনোনয়ন প্রত্যাশী, দিনের পর দিন কাজ করে যাচ্ছি, করোনাকালীন সময় হাজার হাজার মানুষকে ত্রাণ দিচ্ছি, ওনার দলের যে ভাইস চেয়ারম্যান আছেন উনি মন্ত্রী ছিলেন, 1,000 কোটি টাকার মালিক, 1-11 সময় পালিয়ে গেছিলেন, কই এক মুঠো চাল তো কোনো বিএনপি নেতাকে দেননি, তার মানে ওটা বিএনপি নির্বাচনমুখী দল নয়। কখনো হিলারি ক্লিনটনকে কাঁধে ভর করে ক্ষমতা আসতে দেয়? আরে ভাই নরেন্দ্র মোদী যখন জিতেছিল আমরা তো এই দেশের মানুষ, আমরা রাজনীতির কর্মী, আমাদের অনেক বন্ধু আছে বিএনপি করে, বিএনপির পাড়ায় উল্লাস হয়েছিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে মিষ্টি বিতরণ হয়েছে মনে করছিল ক্ষমতা আসবে, দ্যাট ইজ বিএনপি, বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল জুই, আমি আপনাকে বলি। কিন্তু বিএনপি তো বলে যে 2014-18 এরকম অভিজ্ঞতার পর আপনাদের উপরে কেন আস্থা রাখবে? আমি একটা জিনিস বলি, আপনাকে মনে করতে হবে বাংলাদেশে যদি আপনি গণতন্ত্রকে এস্টাবলিশ করতে চান, গণতন্ত্রকে যদি স্থায়ীকরণ করতে চান, একমাত্র নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনে যখন অংশগ্রহণ করবে হাবিব ভাই এবং আমি আমার পার্টির নেতা কর্মীরা যখন মাঠে থাকবে, হাবিব ভাই যদি একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে থাকে, তখন প্রশাসন বলেন সমস্ত কিছু নিরপেক্ষ হতে বাধ্য, কিন্তু আপনি নির্বাচনী বাস্তবতায় যাবেন না, আপনি নির্বাচনে মাঠে নামবেন না, আপনাকে মনে করবেন কেউ নিয়ে
আপনাকে ক্ষমতায় বসাবো। যে নির্বাচনী ব্যবস্থাপক প্রশাসনের কথা জনাব মনিরুজ্জামান মনির, আপনি বলছেন বিএনপি এমন অভিযোগ করছে যে আসলে নির্বাচন সামনে রেখে আপনারা প্রশাসনকে নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছেন। এটা 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 ভুল। আমি এখনো আবার আপনাকে বলি, আমি কিন্তু বহু আগে জুই বাংলাদেশের সমস্ত বেসরকারি টেলিভিশনগুলো যখন কথা হয়েছিল তখনও বলেছিলাম নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার মতো জায়গা ছিল। বিএনপি যদি নির্বাচনকালীন সরকার, বিএনপি যদি নির্বাচন ব্যবস্থাকে সমুন্নত রাখতে চায়, বিএনপি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী, তাহলে কিন্তু এই সরকারে মাত্র এক বছর নির্বাচনের আগে তার 6 জন বা 7 জন পার্লামেন্ট মেম্বার ছিল, তারা কেন চলে আসলো? একটা সংকট তৈরি করতে চায় বিএনপি। বিএনপি আদৌ নির্বাচন ফেস করতে চায় না। তাই যদি হতো নির্বাচনকালীন সরকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যবস্থা বা প্রশাসনের উপর আস্থাহীনতা, যে বিএনপির যে অভিযোগগুলো এগুলো কি সব ভিত্তিহীন? কখনো কখনো আমি আপনাকে বলি, আপনি আমি এখানে বসার মধ্যে থেকে, আলোচনার মধ্যে থেকে আপনার সাথে আমার সাথে আমি কি বলছি আমার ইন্টারাকশনটাকে আপনি বুঝতে পারেন। যদি নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকতো, ওই সরকার ব্যবস্থা করায় যে নির্বাচনকে বায়াস করার জন্য নির্বাচনকালীন সরকার কাজ করে কিনা ওটা জানতে পারতেন। যেমনটি আমরা জানি যে 3 দফায় 28 জেলায় ডিসি রদ বদল হলো সম্প্রতি সময়ে, এবং বলা হচ্ছে যে 64 জেলার মধ্যে 22 জেলার যে ডিসি কোনো না কোনো মন্ত্রীর এপিএস ছিল না। এটা পিএস এপিএস কিসের উপরে ভিত্তি করে জানেন? গত 5-7 বছরে যারা পিএস হিসাবে, যার এসিআর ভালো, যে অনেক তুলনামূলক হচ্ছে অনেক অনেস্ট, বাংলাদেশের পিপলের সার্ভিস দেওয়ার জন্য ডেপোর্টেড, এই রকমের কারো আত্মীয় স্বজন নয়, অনেক ছেলে আছে যারা ছাত্র দলের রাজনীতিও করছে, তারা কোনো মন্ত্রী পিএস ছিল। আমি একটা কথা বলি জুই, বাস্তবতাটা কি হলো, এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বলেন, বাংলাদেশের রাজনীতির জন্য বলেন, এটা দুর্ভাগ্য। আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি, তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থেকে বেড়ে ওঠে নাই। এটা সরি টু সে, হাবিব ভাই খারাপ লাগতে পারে, বিএনপি বলে যে একটা বড় দল 30-35%, এই 30-35% কারা কাদেরকে রিপ্রেজেন্ট করে, এটাও কিন্তু সত্যি। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনই করে, আপনারা কি করবেন? আমি বর্জন করার পক্ষে না, বিএনপি কে বলবো যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, কিন্তু আপনাদের উপর আস্থা রাখতে পারছে না? আস্থা রাখতে হবে, কারণ আপনাকে কোনো না কোনো ভাবে আপনি বারবার অ্যাডক ভিত্তিতে চলতে পারেন না, একটা স্থায়ী রূপ দান করতে হবে। নির্বাচনকালীন সরকার থাকবে, নির্বাচন কমিশন নির্বাচনটাকে কন্ট্রোল করবে। বিশ্বের নজর যেখানে বাংলাদেশের নির্বাচনের দিকে, সেখানে আসলে অংশগ্রহণমূলক বা অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আপনারা কিভাবে নিশ্চিত করবেন? বিএনপি অংশগ্রহণগুলো আমি আপনাকে বলি, অল পলিটিক্যাল পার্টিজদের পার্টিসিপেশন হতে পারে, পিপলস পার্টিসিপেশন হতে পারে, দিনের শেষে পাবলিক এই নির্বাচনে ভোট দিল কিনা, জনমতের রায় কাদের পক্ষে, এগুলোর বিবেচনায় ওনারা যেমনি ভাবে বলছে যে ইলেকশনে তা না না। আমি আমার ভাই মনিরকে আমি একটু বলেছি, তো সামনে তো অনেকদিন পড়ে আছে, আওয়ামী লীগও রাজনীতি বয়কট করেছে 88 সালে, কেন 86 সালে নির্বাচন করে দেখলো যে নির্বাচনে রেজাল্ট জেতার পরেও হারায় দেয় আস্তরিকণ্ডা বন্ধ রেখে, সংসদে কেন না দক্ষিণ প্লাজা সংসদ বসালো, আওয়ামী লীগে 1 বছর আগে সংসদ থেকে পদত্যাগ করেছিল, সেই সব সংসদ ভেঙে দিয়েছিল এসটা। কিন্তু যেমনটি আসলে ক্ষমতাসীনরা বলছে বিএনপি নির্বাচন অংশগ্রহণ না করলো যথাসময়ে নির্বাচন, এখন আমি বলি যে যেভাবেই বলুন না কেন, এখন আমরা সরকারের পক্ষে যারা তারা বলবেই সেটা, কিন্তু বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা এবং যেটা বরাবর বলা হচ্ছে বিএনপি 14 সালে কেন যাবে, কেন 14 সালে তত্ত্বাবধায়ক সরকার তো বিধানে এখনও বহাল, আমি কেন দলীয় সরকার অধীনে নির্বাচন যাব বলেন তো, যেখানে আওয়ামী লীগ 96 সালে নির্বাচন কেন গেল না, যে বিএনপি আমরা পরিষ্কার করে বলি যে আমার ভাই মনিরুজ্জামান মনির আর 2 মাস আছে অক্টোবরের মধ্যে উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।